15 সালে ওপেনার সার্জারি করে এসেছে আমরা দেবী শিল্পী ওইখান থেকে, এখনো ভালো আছে। তো এই ক্ষেত্রে এই রোগীর জন্য নার্সিংটা কি হবে বর্তমানে? আমি তো ওইখানে অ্যাভেলেবল যেতে পারি না, এই ক্ষেত্রে তার নার্সিংটা। আর আরেকটা কোশ্চেন যেটা আমার শ্যালক দিয়ে ভর্তি আছে, আমরা জানি না এখনো তার কন্ডিশনটা কি, কোথায় ভর্তি আছে, এইখানেই ভর্তি আছে আমার স্যার কাতারসে নাকি আতারলি স্যার। তো আজকে এনজিও গ্রামের একটা পার্সন সম্মানা আছে, তো আমি এখানে জানতে চাচ্ছি যে আমরা যে রিং এর বিষয়টা থাকে, যে রিংটা পড়াই, এই রিংটার লাইবিলিটিটা কত, মানে লেন অফ সার্ভিস, এটা একটা আমাদের একটা ওই থাকে মানে কনফিউশন থাকে। কিছুক্ষণ আগে যে আলোচনা করলো হার, যে সমস্ত আপনারা দেখছেন যে গরু খাসির হার দেখছেন, একটা মাসুল দিয়ে কিন্তু মাসকুলার অর্গান, আল্লাহ প্রোগ্রাম করে দিছে যে হাড়টা দিনে দিনে মোটা হতে থাকবে, এটা কিন্তু মানে প্রোগ্রাম করা, এই প্রোগ্রাম সেট করা আছে, এটা হাড়টা আস্তে আস্তে মোটা হতে থাকবে। সবচেয়ে বড় দিক হচ্ছে যে এখান থেকে সাডেন ডেথের ঝুঁকি খুব বেশি। আমরা এই ধরনের রুগী আসলে তাদেরকে আমরা স্ক্রিনিং করি, আমাদের মেন স্ক্রিনিং এর উদ্দেশ্য হচ্ছে ওই মানে ইনডেক্স পার্সনের সার্ডেন ডেথের ঝুঁকি কতটুকু, সার্ডেন ডেথের ঝুঁকি যদি বেশি থাকে তখন এটা প্রিভেন্ট করার জন্য আমরা তাদেরকে একজন ডিভাইস লাগাতে বলি, আইসিডি। আমি জানি না আপনার ফাদারে লাগাইছেন কিনা, বাট আইসিডি লাগাতে বলা হয়, বাট সবার না, এটা কিন্তু যাদের হচ্ছে যে লাগে তাদেরকেই লাগাতে বলা হয়। সুতরাং এই ধরনের রোগীদের ইয়ারলি মানে ইকো এবং ইকো করে ফলো আপ করতে হয়। দুই হচ্ছে যে কোনো সিমটম হলে তখন ইসিজি হলটার এই সমস্ত টেস্ট করতে হয়। সবসময় একটাই উদ্দেশ্য থাকে যে সার্ডেন ডেথের ঝুঁকি আছে কিনা। আর আপনার শ্যালকের ব্যাপারে যেটা বলেন যে তার মানে রিং লাগলে রিং এর লঞ্জিভিটি কথাই তো নাকি? আচ্ছা, রিং হচ্ছে যে সিচুয়েশন অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইলেকট্রিভ এবং ইমার্জেন্সি রিং লাগাই। আপনারা শুনে থাকেন যে এবার কি হাসপাতালে তোমার বেস্ট সেন্টার যেখানে প্রাইমারি অর্থাৎ হার্ট অ্যাটাকের সাথে 6 ঘন্টার ভিতরে আসে খুব দ্রুত রিং লাগানো যায়, এই রিংগুলো লাগালে রোগীর বেনিফিটও বেশি হয়, এগুলো আবার দ্রুত লাগালে বেনিফিট বেশি রিস্কও বেশি, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে ধরেন যে 2-3% ঝুঁকি থাকে যে লাগানোর পর পরই বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু যদি টিকে যায় তাহলে মোটামুটি সারা জীবনে কিন্তু ভালো থাকে। আর দুই হচ্ছে যে ইলেকট্রিক ভাবে আমরা যদি করি তাহলে সেই ক্ষেত্রে এই সারের মধ্যে যাওয়ার ঝুঁকি খুবই কম, নেভার জিরো, খুবই কম, ধরেন যে মানে লেস দেন কত 1%-এরও কম। আর এই রিংগুলো রিস্টেনোসিস অর্থাৎ রিংগুলো আবার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, অনেকে ভাবে যে রিংটা কতদিন সার্ভিস দেবে, কিছুদিন পর পর আবার রিংটা বদলাতে হয় কিনা, আসলে তা না, রিং কিন্তু রক্তনালীর সাথে মিশে যায়, যদি যায় তার ভিতর দিয়ে আবার কিন্তু কোলেস্ট্রল জমতে পারে, সেই ঝুঁকিও থাকে। সেগুলো অনেকগুলো কারণ আছে, শুধু যে রিংয়ের জন্য তা না, রিং, লাইফস্টাইল, ডায়াবেটিস, মেডিসিন, মানে এই না যে 5 বছর 10 বছর যার টিকে যাবে সারা জীবনে টিকে যাবে। যে রিং এর লংজিভিটি কত অথবা এর কোন ওয়ারেন্টি পিরিয়ড আছে কিনা, এটা কতদিন চলবে, 10 বছর না 15 বছর, এটা কিন্তু খুব কমন কোশ্চেন, এটা এটা জানার জন্য জানারও দরকার যে এই ব্যাপারে কিছু কনফিউশনও থাকে আমাদের। তো রিং এর ব্যাপারে তো হচ্ছে যে রিং এটা গ্র্যাজুয়ালি ইটস এ সায়েন্স, এটা হচ্ছে গ্র্যাজুয়ালি আপনার ইভলভিং। প্রথম যখন রিং তৈরি হচ্ছিল সেই রিংগুলো ছিল অনেক মোটা বাল্কি, সেই রিংগুলোর এস্টেরোসিস রেট অনেক হাই,
সেগুলো আপনার 5 থেকে 10 বছরের ভিতরে দেখা যাচ্ছে 50% মতো স্টেনোস হয়ে যাচ্ছে। কিন্তু সায়েন্টিস্টরা তো বসে নাই, তারা প্রতিদিন এটার উপরে রিসার্চ করছে, রিংগুলো পাতলা করছে, স্ট্রং করছে, আবার রিংয়ের গায়ের আবার আবার নতুন করে আপনার কিছু ড্রাফ কোট করছে, যেগুলো দিয়ে গ্রাজুয়ালি এখন যে রিংগুলো বাজারে আছে, যেগুলো লেটেস্ট জেনারেশন রিং যেটা আমাদের হাতে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো রিং আসবে যেটা সায়েন্টিস্টরা তৈরি করছেন। সেই রিংগুলো যখন আসবে তখন আমাদের এগুলোর রিংয়ের স্ট্রাইক তো আরও বেশি দিন হবে আসতে পারে। তবে এখন যেগুলো আছে সেগুলো আপনার খুবই ভালো রিং, যেগুলো আমরা আমরা সাধারণত লাগাই ড্রাফ পকেট রিং, এবং এই রিংগুলো সাধারণত অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, এটা রিস্টেনোসিস হওয়া অথবা এটা কার্যকরিতা নষ্ট হয়ে যাওয়া। সেজন্যে যেমন আমরা যখন রিংটা লাগাই সে লাগানোর এক্সপার্টাইজ একটা বড় জিনিস, কারণ আপনার সাইজটা দরকার, কত প্রেশারে আমরা এটা ফুলাবো, কত প্রেশারে কোথায় কোথার থেকে কোন পর্যন্ত আমরা রিংটা বসাবো, এইটা কিন্তু খুব ক্রিটিক্যাল। সেটা যিনি লাগাচ্ছেন তার এক্সপার্টাইজ এবং তার আপনার মানে অভিজ্ঞতার উপরে নির্ভর করে। উনি যত যত অভিজ্ঞ হবেন, যত ভালো রিং লাগাতে পারবেন, উনি যেভাবে যে মেজারমেন্ট করে ভেসেল সাইজ এবং এগুলোর জন্য আরও কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে আছে, যেমন আইভাস, FFR, এগুলো দিয়ে আমরা অ্যাসেস করে আমরা রিংগুলোকে পরিষ্কার করে লাগাই। রিং যদি ঠিকমতো ওয়ালের সঙ্গে অ্যাপোজ না হয়, ওয়ালের সঙ্গে লেগে না যায়, তাহলে এটা স্টেনোসিসের চান্স বেশি থাকে। সেটা যদি আমরা নর্মালি আপনার বেলুন দিয়ে করতে না পারি, তাহলে আমাদের হাতে আরও উন্নত ব্যবস্থা আছে, সেটা দিয়ে আমরা করি। তো যত ভালোভাবে আমরা ওয়ালের সঙ্গে এটা লাগা দিতে পারবো তত এটা রেসপন্স করতে পারবো। আবার রুগীরও কিছু দায়িত্ব থাকে, রুগী যদি আপনার স্মোকিংয়ের দৃষ্টিতে রেখেটা বন্ধ না করে, যদি এক্সারসাইজ না করে, খাদ্যাভ্যাস যদি পরিবর্তন না করে, ব্লাড প্রেশারটা কন্ট্রোল না রাখে, তাহলে কিন্তু এর মধ্যে আবার চর্বি জমতে পারে। কাজে এটা কিন্তু ডুয়াল ফ্যাক্টর, শুধু ডাক্তার এবং রিংয়ের উপরে না, এবার রুগীদের কিছু দায়িত্ব থাকে। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এটা লঙ্গেভিটি, যেটা স্যার বললেন, যেটা অন্তত 15 বছর বিভিন্ন সারা জীবন থাকতে পারে। ধন্যবাদ। আমরা আসলে প্রথম সামনের দিক থেকে সব প্রশ্ন পাচ্ছি, পেছনের দিকে যারা আছেন তাদের আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহানুর রহমান শামিল, আমার বাসা রংপুরে, আমি আধাহারা বিসাইল পেশেন্ট। তো আমার ইজেকশন ফ্র্যাকশন 40% ছিল, তো এখন রিকভারি করছে 55-60%। আসলে এটা কমে যাওয়ার আবার কোনো চান্স আছে কিনা এটা স্যারের কাছে আমি একটু ক্লিয়ার দিই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, যেটা জানতে চাইছে আসলে গোয়ালপুরে কোর্সিং না থাকলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই যে জানতে চাইছে তার মানে হচ্ছে যে কিভাবে এটা প্রতিরোধ করা যায় সেই জিনিসটা আসলে জানতে চাই। এইটাই হচ্ছে আমাদের কিন্তু এই আজকে যে আপনার যে আপনার কিছু জানতে চাই। আচ্ছা শামিম, আপনি কি বলতে পারেন আপনার কেন হয়েছিল? আচ্ছা বলতে পারবেন না কিন্তু মনে হচ্ছে জ্বর হয়েছিল, তাই না? এইটা খুব ইম্পর্টেন্ট যে আসলে ওর হাত ওই যে কিছুক্ষণ আগে আপনি যে আলোচনা বললেন হাট কেন বড় হয়ে যায়, ওর হাট বড় হয়ে গেছিল, এটা ছিল হাটের মাসুলের ডিজিজ। মাসুলের ডিজিজ হলে এটাকে আমরা বলি মায়োপ্যাথি, যেটা হাটের মাসুল সেই জন্য এটাকে বলি আমরা কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি যে সমস্ত কারণগুলো আছে, যেমন রক্তনালী ব্লক সেটা হচ্ছিল না, ভালদের রোগ ছিল না, মানে আমরা কোনো কারণ জানি না। যদি কারণ না জানি তাহলে এটাকে আমরা বলি ইডিওপ্যাথি, যেখানে কারণটা অজ্ঞাত, যেখানে অজ্ঞাত কোনো কিছুই অজ্ঞাত না, হয়তো বা ভাইরাসের জন্য দায়ী। তো ওর এটা মোটামুটি সেরে গেছে, সেরে গেলে আবার সেম জিনিসটা হবে কিনা, যার একবার হয় জেনেটিক প্রিডিসপোজিশন এটা খুব ইম্পর্টেন্ট। ওর জিনের ভিতরে ওই ভাইরাসের সাথে একটা লিঙ্ক আছে, সেম ভাইরাস যদি আবার ওর শরীরে ঢোকে না একটা ঝুঁকি কিন্তু আছে। সুতরাং এটা কোনোদিনও হবে না, এই গ্যারান্টি দেওয়া যাবে না। সেই জন্য প্রতিরোধ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেয়ারফুল থাকতে হবে যাতে করে এটা মানে যতটা সম্ভব সবকিছু এরকম এক্সপোজারটা অ্যাভয়েড করা যায়। কোন ভাইরাসের সাথে আমি রামিয়া খাতুন রামপুর থেকে
বোনকে নিয়ে, আমার ছোট বোনের আজকে অপারেশন হবে। আমি কখনো শুনিনি যে হাটে আমাদের বুকের ভিতরে কারেন্টের শক হয়, তো এবার শুনে মানে হতাশ। তো আজকে আমার বোনের এই শকটা নিরাময়ের জন্য অপারেশন হবে, তো আমার প্রশ্ন হচ্ছে সে পরবর্তীতে কতটুকু সুস্থ থাকবে এবং তার হার্টের যে অপারেশন হবে মানে এর সে কি মানে একদম সুস্থ হবে নাকি পরবর্তীতে ওর অন্য কোনো ইফেক্ট হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু স্যার প্রথমে বলছিলেন যে হার্টের অপারেশন হলে বেশিরভাগ রিকভারি হয় না, সেক্ষেত্রে বলবো যে আমার বোনের যে আদার্স কোনো ইফেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। Thank you.